ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মেদিনীপুর একটি অধ্যায়। এই মেদিনীপুরের অধ্যায়ে যে সমস্ত স্বদেশী আন্দোলনের নেতা নেত্রী ও কর্মীরা সর্বাগ্রে স্থান পেয়েছে, তাদের মধ্যে অন্যতম মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরার জন্মস্থান তমলুকের হোগলা গ্রামে, আর কর্মস্থল বা শ্বশুরবাড়ি আলিনান গ্রামে। আলিনানে মাতঙ্গিনী মেমোরিয়াল প্রদর্শনী হল চালু হলেও মাতঙ্গিনী কুটির হোগলা গ্রামে ছিল না বিদ্যুতের সংযোগ। মাতঙ্গিনী হাজরার জন্মস্থান হোগলা গ্রামে যে মাতঙ্গিনী কুটির আছে, তো গত 29শে সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবসে আমাদের এলাকার বিধায়ক, আমাদের প্রাক্তন মন্ত্রী সৌমেনবাবু এলাকায় গেছিলেন এবং তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে ওইখানে একটা বিদ্যুতের ব্যবস্থা গ্রহণ করা। তো সৌমেনবাবুর নির্দেশে তো গতকাল আমরা আমাদের অর্থ সংস্থা পরিকল্পনা স্থায়ী সমিতির আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বীরবীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার জন্মস্থানে আমরা বৈদ্যুতিকরণ করব, মিটার লাগানোর ব্যবস্থা করব। শহীদ মাতঙ্গিনী ব্লকের এই হোগলা গ্রামে এইবার বিদ্যুতের আলো আসবে মাতঙ্গিনী কুটিরে। স্বাধীনতার যুদ্ধে বা দেশকে আলো দেখাতে গিয়ে যিনি প্রাণ দিয়েছিলেন তার বাড়িতেই এবার বিদ্যুতের আলো পৌঁছবে স্বাধীনতার 75 বছর পর। হ্যাঁ, মাতঙ্গিনী হাজরা স্বাধীনতা সংগ্রামে এই মহিলা ব্রিটিশ পুলিশের পরপর দুটি গুলিতে লুটিয়ে পড়েন, তারপর প্রাণ বিসর্জন। ওনাকে যাতে আলো মানুষ দেখতে পায়, আলোর মধ্যে যেন উনি থাকতে পারেন। যেমন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মাতঙ্গিনী হাজরার কর্মস্থান আলিনানে যে মেমোরিয়াল গ্যালারি তৈরি হয়েছে সেখানে যেমন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা মিটারের ব্যবস্থা করেছি, তো এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এটা আমাদের সৌমেনবাবুর নির্দেশ। তো সেই মোতাবেক আমরা ওখানেও মিটারের ব্যবস্থা গ্রহণ করছি, অতি দ্রুত সঙ্গে আমরা এটা মিটারটা লাগিয়ে দেবো। আজও তমলুকের পরিচয় যেন মাতঙ্গিনী হাজরার নামে। তমলুকের বাইরে কলকাতা বা ভিন্ন রাজ্যে গেলেই মাতঙ্গিনী হাজরার নামে তমলুকের পরিচয়। সেই মাতঙ্গিনী হাজরার নামে তমলুকেই নিমতড়িতে হয়ে উঠেছে মেয়েদের জন্য সরকারি কলেজ, এছাড়াও অন্য অনেক কিছু রয়েছে, যেমন মাতঙ্গিনীর নামে বিদ্যালয়, রাস্তাঘাট। কিন্তু সব থেকেও যেন ছিল না এতদিন হোগলা গ্রামে তার জন্মভিটেই মাতঙ্গিনী কুটিরে বৈদ্যুতিক আলো। এবার সেই বৈদ্যুতিক আলো পৌঁছবে মাতঙ্গিনী কুটিরে। খুবই ভালো লাগছে, এতদিন লাইট ছিল না, এলাকার মানুষরা আসতন বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে বলো, অন্য আরও বিভিন্ন জায়গা থেকে আসতন, তারা অন্ধকার হয়ে যেতন, কোনো লাইট দেখত না, দেখে ঘুরে যেত, হতাশ হয়ে বাড়ি ফিরতন। কেউ যে থাকলে কেউ লাইট দেখাতো না, লাইট দেখাতে পেত না, এই যে বাড়ি যেতন, এই যে উদ্যোগটা নিচ্ছে খুবই ভালো হয়েছে। শহীদ মাতঙ্গিনী ব্লকের উদ্যোগে হোগলা গ্রামে মাতঙ্গিনী কুটিরে বৈদ্যুতিক মিটার সংযোগ হবে, তাতে খুশি সাধারণ মানুষজনের।